সুপ্রিয় দর্শক, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বেড়াতে এসে কেনাকাটা ও ভালো হোটেলে খাওয়ার প্রসঙ্গটি চলেই আসে, তাই ভিডিওটি সাজিয়েছি আমি তিনটি বিষয় নিয়ে। খাবার, হোটেল, শুটকি ও বারমিজ মার্কেটে কেনাকাটা। সৌন্দর্যের একখণ্ড স্বর্গ কক্সবাজারের ভ্রমণ পিপাসুদের কিনে নিয়ে যাওয়ার তালিকার শীর্ষে রাখা যায় শুটকিকে। শুটকি কেনা এবং বিখ্যাত বারমিজ মার্কেটে কেনাকাটার জন্য আপনারা চলে আসতে পারেন প্রধান সড়ক মেইন রোড কক্সবাজার। এই স্থানের শুটকি আড়তগুলো দেখে নেওয়া যাক। এখানে নানা ধরনের শুটকি প্রদর্শিত হচ্ছে। লইট্রা 700 টাকা, রূপচাঁদা 3500 টাকা, কোরাল 1200 টাকা, লাক্ষা 1800 টাকা, সুরমা 650 টাকা দরে আপনি বিভিন্ন ধরনের শুটকি এখান থেকে ক্রয় করতে পারেন। শুটকি কেনার ক্ষেত্রে অর্গানিক শুটকি সবচেয়ে ভালো। কিনতে হবে রাসায়নিক, লবণ ও ফরমালিন মুক্ত শুটকি। দেখে শুনে অবশ্যই নতুন শুটকি কিনতে হবে। পুরনো শুটকি সাধারণত তিতা স্বাদযুক্ত হয়ে থাকে। শুটকি দোকানিরা ক্রেতার পরিবহনের সুবিধার্থে শুটকিগুলোকে প্যাকেটে মুড়িয়ে সুন্দর করে পলিথিনের মাধ্যমে প্যাকেট করে দিয়ে থাকেন। দেশ বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই প্যাকেট থেকে বাজে গন্ধ বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সমুদ্রের সৌন্দর্যে যখন আপনি আত্মহারা, তখন মনে প্রশ্ন জাগতেই পারে এর পরে কি করবেন। বারমিজ মার্কেটের কেনাকাটা কক্সবাজার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে পারে আরও অনেকখানি। এই মার্কেট থেকে কেনা যাবে থাই, বারমিজ এবং চায়নার নানা ধরনের পণ্য। বারমিজ মার্কেটের বেশিরভাগ দোকানের মালিক কক্সবাজারের রাখাইন সম্প্রদায়। রাখাইন বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটি। এই মার্কেটটিতে রাখাইনদের হাতে বোনা শাড়ি, চাদর, শাল সহ নানা ধরনের পোশাক আশাক পাওয়া যায়। মার্কেটটিতে ঘুরে ফিরে আপনার পছন্দের নানা ধরনের বারমিজ আচার সংগ্রহ করে নিতে পারেন। কক্সবাজার বেড়াতে এসে যে তিনটি খাবার, হোটেল আমার ভালো লেগেছে, ভিডিওর পরবর্তী অংশে তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দর্শক শ্রোতা, চিটাগাং ঘুরতে এসে, কক্সবাজার ঘুরতে এসে আমরা পুরনো ঝাউবন রেস্টুরেন্টে আসলাম। তো অনেক মজাদার খাবার আপনারা দেখতে পাচ্ছেন, আপনি দেখেন এখানে হলো কমপ্লিমেন্টারি বড়ির আচার, বড়ির আচার, এটা হলো শিম ভর্তা, শিম ভর্তা, এটা হচ্ছে মিশ সবজি, এটা পালং শাক, পালং শাক, আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো লইট্টা ফ্রাই, লইট্টা ফ্রাই, আর হলো কক্সবাজারের মানে ঐতিহ্য যেটা রূপচাঁদা বা রূপচাঁদা ফ্রাই, আর এগুলো কি আছে, সরি শুটকি ভর্তা, চিংড়ি শুটকি, চিংড়ি শুটকি, এটা হচ্ছে ডাল, সাদা ভাত। তো শালিক হোটেল,
কক্সবাজার ডলফিন মোড়ের পাশেই এই শালিক রেস্টুরেন্টের অবস্থান। সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। বিশেষ করে এখানকার হালিম অনেক জনপ্রিয়। খাবারের সময় এই রেস্টুরেন্টটিতে একবার ঢুঁ মেরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কক্সবাজার কলাতলী রোডের অভিসার আবাসিক হোটেলের নিচে এই হান্ডি রেস্টুরেন্টের অবস্থান। রেস্টুরেন্টের খাবারের মান ও পরিবেশনা অনেক ভালো। বিশেষ করে হান্ডি বিরিয়ানি অসাধারণ। কক্সবাজার ভ্রমণে রেস্টুরেন্টের তালিকায় এই হান্ডি রেস্টুরেন্টটি আপনারা রাখতে পারেন। সানডেন্সার রেস্টুরেন্টটি মেরিন ড্রাইভ যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন। কক্সবাজার ডলফিন মোড় থেকে খুব একটা বেশি দূরে নয়, মাইলখানিক পার হলেই আপনি রেস্টুরেন্টটির দেখা পাবেন। খাবার, পরিবেশনা এবং পরিবেশ এই রেস্টুরেন্টটির আমার অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবার মঙ্গল ও সুস্থতা কামনা করে আজ এখানে বিদায়। বাই।